তুমি তুমি যা করছো ঠিক করছো, আই অ্যাপ্রিসিয়েট ইউ, কিন্তু এটা নিয়ে যদি পরে কেউ রাজনীতি করে। আপনি কি চেয়ারম্যানের লোক? তুমি খুব বিপদের মধ্যে আছো। কি বিপদ? কবির কে এসে কি করে, কার লোক তুমি জানো না। আমি যদি মরি আপনার তো খুশি হওয়ার কথা, তাই না? কেন, আমরা গায়ের মেয়েরা যারা সামনে পাই তারাই ভালোবাসি। আমি যদি তোমার ভালোবাসি হবে মানে 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 তুমি যা বলবো আমি তাই করব। শুধু তুমি যদি ওখানে গিয়ে বলো যে আই'ম সরি। তুমি অন্যায় কথা বলবা আর আমি মানবো, এর নাম ভালোবাসা? আমারে ভালোবাসতে হবে না, কবিরের কাছে যাব, তার পায়ে ধরব। যদি তাতেও না হয় সে কি চায় জিজ্ঞেস করব। সে যা চায় আমি তাতেই রাজি। আজকে রাইতে চেয়ারম্যানের বাড়িতে একটা গানের আসর আছে, চেয়ারম্যান সাহেবের খায়েশ, তুমি একটা গান করবো, করবা? আপনি যান। বাবা মারো, একটা মারলে আরেকটা ফিরি। আমরা নাকি একটু সারা পালিয়ে দৌড় মারি, বেশি দূর তো যেতে পারি না, তাই আমাদের সীমানা আঙিনা পার হয়ে বড়জয়ীর বাসবাগান পর্যন্ত, সেখানে যায় নাকি আমরা যারেই দেখি তারেই ভালোবাসি। মধুর জায়গায় কবির হলিও। কেমন আছেন কাকি? ভালো আছি, তুই? ভালো। ফুল স্কুলে আসেনি কেন? ও কি অসুস্থ? ওই একটু সমস্যা। ও, আপনার প্রজেক্ট কেমন চলছে? এই তো চলছে। হেড স্যার কোথায়? উনি তো ক্লাস নিচ্ছেন। আমরা একটু বসি? হ্যাঁ বসেন, আমি ডেকে দিচ্ছি। তাহলে তো ভালোই হয়। কি খাবেন, চা নাকি শরবত? না, কিছু দিতে হবে না। থ্যাংকস। কি সুন্দর স্ট্রাকচার, সো ন্যাচারাল। তুই এসব কি বলছিস? তোমার হেড স্যারের পাঠশালাটা কিন্তু খুব সুন্দর। ওয়ালাইকুম সালাম। আরে তুমি? জি। বসো 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 বসো। তুমি ফুলের সেই বোন না যার মতো সে হতে চায়? মানে? ফুল যাকে যখন পছন্দ করে তার মতোই সে হতে চায়। একবার একটা রচনা লিখেছিল। ও, সে মধুর মতো সেলফোনের বিজনেস করতে চায়? হ্যাঁ। আমি একটু বাইরে গিয়ে হাঁটি। হ্যাঁ যাও, হাঁটো, খালি পায়ে হাঁটো, খুব সুন্দর ঘাস। তুমি একটু বসো, আমি আসছি। খুব বিপদে না পড়লে আসতাম না। হ্যাঁ বলো। পাখির কথা কি শোনেননি? হ্যাঁ শুনেছি। ও চেয়ারম্যানের কাছে যাবেও না, মা পোষাবে না। খুশি হলাম। কেন? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। খালি লেখ স্যার। আচ্ছা, বিপদে পড়ে কেউ কখনো আপনার কাছে এসে উপকার পেয়েছে? আমার কথা হলো পাখি সেখানে যাবে, ক্ষমা চাবে, আপনি তাকে বাধ্য করবেন। লিলি? বড়বু ভালো আছে। এই সুচি না, তার মেয়ে।
আচ্ছা তুমি যাও, গিয়ে পাখিকে পাঠাও, আমিও কি বুঝিয়ে বলবো বিবেকের বিরুদ্ধে যেতে। আমাদের না কেউ গ্রামে থাকে না। কেউ না? না। দেখি এখানে তোমাকে একটা বিয়ে শাদী দেয়া যায় কিনা। এই মাঠের মধ্যে শ্বশুর বাড়ি, ভালোই তো। আচ্ছা আমরা সুচিকে না বলে যে চলে এলাম, কাছে কি ঠিক হলো? তুমি বললে তোমাকে মানা করতো কিনা আমি জানি না, তবে আমি বললে তো অবশ্যই মানা করতো। কেন? কারণ ওকে আমি এখানে বেশি বেশি খেতে বলবো, পানি খেতে বলবো, রোদে ঘোরাঘুরি করতে না করবো, সেই জন্যে। আসলে সুচি অনেক একগুঁয়ে, ও কারো কথা শুনতে চায় না, কথায় কথায় রাগ করে। আমি ওর বন্ধু, কিন্তু আমি ওকে ভয় পাই, সামনে পড়লে যে কি বলে আল্লাহই জানে। দেখা যাক। খালা খালা খাল, সঙ্গে থেকে কেন তুই কিছু জানিস না? কি পাখিরে দেখতে আসতেছে। এ মানে কি? কিন্তু সে যে পাখির খালার সাথে আসার কথা এইটা তো আমি জানতাম না। এ মানে কি? আমি মাইনে দিছি, তুইও মাইনে নে। বলিস কি? ছেলে কি করে? শুনছি পুলিশে চাকরি করে। বড় কি করবো পারবি না রে? আসলে তুই তো লম্বু একটা গাধা, কিন্তু আমি কেমনে গাধা হইলাম? কেন আমাকে তুই জানে নি পাখির বোনটা রে টার্গেট করার উচিত ছিল। কোন সমস্যা ভুলিলে? আরে পাখির গায়ে তো মাংস নাই, ভুল তো না দোষ নু দোষ। তেরাই করবি নাকি? আগে থেকে আমার জন্য দেওয়া না রে, বুঝছিস না? বুঝে না দোস্ত, ফিট কর। কিছু বললি না রে? বললে পরিষ্কার করে বল। বল না দেখতে কি হ্যান্ডসাম না? কি রে তুই জিজ্ঞেস কর। বসে
তুমি পাখি? হ্যাঁ, আমি তোমার বড় খালার সাথে এসেছি। আপনি আমাকে তুমি তুমি করছেন কেন? সরি। ও কিন্তু সুচির বন্ধু। হ্যাঁ, ও কোথায়? সুচি, ঠিক আছে থাক, আমি ওর কাছে যাচ্ছি। পাখি দেখতো, ওকে একটু চাটা দে। উচি না, কাজ কর, ওকে সুচির কাছে নিয়ে যা। না থাক না, আসেন বউ, তুমি আমার ঘরে চলো। তোমার ঘরে যা অবস্থা, আগে ঠিক করতে হবে। আপনি চলেন তো। কিন্তু যা ওর সাথে, কি ব্যাপার, কি হয়েছে? হ্যাঁ, মুখ কেমন লাগছে কেন তোমার? হ্যাঁ, এই তুই ঠিক ও উল্টো সুদ্ধা কিছু বলিসিস না। কি বলেছে? আমি ওকে তুমি করে বলেছিলাম, বোধহয় রাগ করেছে। বউ কেমন আছো তুমি? তুই কেমন আছিস? ভালো আছি। তোমার জন্য আমার খুব জু পড়ে বউ। সুচি আপু, মানুষ এত সুন্দর হয়? কে? ওই যে আরিফ ভাই। আরিফ না, আলিফ। ভেরি স্মার্ট দেখিস, ও কিন্তু আমার বন্ধু। বয়ফ্রেন্ড বেশি পাক না তুই। হাই, আসো ফুল, চল চুলা ধরাবি। কেন, আল্লাহ তোর হাত দেয়নি? রায়না উঠ। টিনের চালে বৃষ্টির শব্দ কেমন লাগে? একটা নদী আছে। বংশী, তুমি তো সবই জানো। জানার চেষ্টা করছি। যাও, আন্টির সাথে কথা বলে এসো। দাঁড়াও, রাগটা একটু কমুক। কেন? তোমাদের এখানে আসার কারণ? ও, কোনো কারণ আছে? আর কিছু বলো, মাথা ঠান্ডা হবে। কবে যাবে? যাব না। মা, কি রে, কেমন সারপ্রাইজ দিলাম? তুমি না। কি, বাচ্চাদের মাথায় তোমার চেয়ে বেশি বুদ্ধি। কেন, কোন আকেলে তুমি ওকে নিয়ে এসছো? আরে ও তোর বন্ধু না, সবাই বন্ধুদের মজা দিতে জানে। আমার তো ওকে ভালোই মনে হয়। খারাপ বলেছি আমি? কি বলেছো? কিছু না। ঠিক আছে, আমি কালকে ওকে পাঠিয়ে দেবো। মা, থাকলে আমার অ্যাসাইনমেন্টের 12টা বাজবে। তোমার বাবার বিজনেস, তোমার অ্যাসাইনমেন্ট, ব্যস্ত থাকা খারাপ, ঘুরে বেড়ানো খারাপ। আমি উদ্দেশ্যহীনভাবে কোনো কাজ করতে চাই না, আর আমি আনন্দে বাঁচতে চাই। চল, তোকে আজকে একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাব, দেখবি। মাঠের শেষ যেন আকাশেরও শেষ, খুব বাতাস ওখানে। ছোটবেলায় যখন যেতাম, তখন ফ্রক একেবারে বেলুনের মতো ফুলে উঠত। যখন বড় হয়েছি, তখন ওড়না একদম পাখি হয়ে উড়ে চলে যেত। শাড়ি পরে অবশ্য কখনো যায়নি। চল গিয়ে দেখবি আঁচল কোথায় উড়ে যায়। তুমি না মা। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে
মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে, তেপান্তরের পাথার পেরোই রূপকথা, পথ ফুলে যাই দূর পারে কোন চুপ কথা, পারুল বনের চম্পারে মোর হয় জানা মনে মনে, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে, মেলে দিলেম গানের সুরের এই ডানা মনে মনে। স্যার আমি আসিছি। বস। পারবো না। চোখের সামনে তাল গাছ দাঁড়ায় থাকলে কি কেউ কথা বলতে পারে? বস। তুই ভালো নেই না? কি বলবো, তোর মা আসিছিল। আচ্ছা তোরে আমি একটা প্রশ্ন করি। আমার সব প্রশ্নের উত্তর জানা নাই। খুব সোজা প্রশ্ন, করেন। আচ্ছা বলতো, আল্লাহর পরে কে? মা। তারপর? মা। তারপর? মা। সঠিক, আমার আর কোনো প্রশ্ন নাই। যা।
তুমি থাকো, আমি যাই। যান, মুখটা একটু দেখি। না দেখলে কি? না দেখলে কি? সে কবে দেখেছি, কত যুগ। আমার সেই চেহারাটাই তোমার স্মৃতিতে থাক। সারা জীবন কিশোরী থাকতে চাও? আমরা কেউ বুড়ি হতে চাই না বলে। তাহলে থাক, সেই কিশোরী মুখ নিয়ে আমি মরি। তুমি চোখ বন্ধ করো। কেন? আমি দেখব না। হ্যাঁ, কতক্ষণ? যতক্ষণ আধার না নামে। আজ পূর্ণিমা, তাহলে চোখ খুলবে না। ঠিক আছে, দেখি। চোখ খুলবো, খুলি, খুলবো চোখ। Thank you.
পাখি? আমি পাখি, মানুষ না। পাখি, আমি যদি তোমার ভালোবাসি হবে মানে 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 তুমি যা বলবো আমি তাই করবো। শুধু তুমি যদি ওখানে গিয়ে বলো যে আই এম সরি, আমার ভুল হয়েছে। আমি কোনো ভুল করিনি। তুমি তুমি আমার জন্যই পারবা না? তুমি অন্যায় কথা বলবা আর আমি মানব, এর নাম ভালোবাসা? আমারে ভালোবাসতে হবে না। কখন যাবি? কোথায়? চেয়ারম্যানের বাড়ি। কেন? ওই যে কি? আচ্ছা, তুই যাবি না? যাবি না। কি বলবো, তোর মা আসেছিল। আচ্ছা, তোরে আমি একটা প্রশ্ন করি। আমার সব প্রশ্নের উত্তর জানা নাই। খুব সোজা প্রশ্ন, করেন। আচ্ছা বলতো, আল্লাহর পরে কে? মা। তারপর? মা। তারপর? মা। সঠিক, আমার আর কোনো প্রশ্ন নাই। বৈশ, কি সমস্যা? আমি পাখি, আমি মন্ডল বাড়ির মেয়ে। যে আমি কবিরে চর মারিছি আগে বারো। আমি সরি। আরে বিদেশে সরি বললে মাপ পাওয়া যায়, কিন্তু এখানে সরি বলা খুব শক্ত। তো আমার কি করতে হবে? কাছে আসতে হবে। মানে কত কাছে? লিপ টু লিপ। আমি সরি না। বসো। এই তুই কিডা? উনি সরি বলবে। কিডা রে তুই? আমাকে চিনতে পারছো না? তুই কিডা? সরি বল। সরি। কুমিকে যদি আর বিরক্ত করিস, ওর দিকে চোখ তুলে তাকাস। তাকাবো না তো কলম মনে থাকে জানো। কবির, হাওয়া এই মনটা কোথাও হায়।
সোনার খাঁচায় ঘুমাসে না, চলো যাই অনেক দূরে সাঁওতাল শ্যামল গায়ে, যেখানে নূপুর বাজে কালো মেঘ কাজল পায়, পথে যদি পেয়ে যাই রাখালি আশা।